হ্যালো সবাইকে, রিল্যাক্সিং লাইফ অ্যান্ড ক্রিয়েটিভ ম্যান চ্যানেলে সবাইকে স্বাগত। আর ভীষণ ঠান্ডা পড়েছে, কেমন আছো সকলে? তো এখন আমার মানে একটা কাজ বেড়েছে, ওই যে তন্নিকে নিয়ে স্কুলে যাই, তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে আসবো, অনেক সকালে উঠতে হয়। আজ মনে হলো কি, একটু সকাল সকাল বাসে কাজকর্ম সমস্ত কিছু সেরে স্নান করে তারপর আমি পুজো করে বাদবাকি যে তন্নিকে রেডি করানো সমস্ত কিছু কাজ করবো আর কি। তো তাই জন্য আমি এদিকে তাড়াতাড়ি করে স্নান ঠান করে নিয়েছি আর ফুলও তুলে নিয়েছি, আর এদিকে আমি তুলসী গাছে জল দিয়ে তারপর পুজো সেরে নেব। আর কি হয়, স্কুল থেকে আস্তে আস্তে দেড়টা দুটো বেজে যায়, তখন আর স্নান করে পুজো দেওয়া অনেকটাই লেট হয়ে যায় আর বেশ ঠান্ডা লাগে তখন। ওর জন্য সকাল সকাল স্নান সেরে গেলে বেশ 11টার সময় স্কুলে যাই, তো ততক্ষণে স্নান টান সমস্ত কিছু সেরে চলে যায় আর কি, সেটাই ভালো হয়। এই শীতের দিনে স্নান করে পুজো সেরে নেওয়াটাই আমার মনে হয় সব থেকে বড় কাজ। এই দুটো হয়ে গেলে তারপর আর কাজের কোনো ইয়ে থাকে না, খুব তাড়াতাড়ি বাকি কাজগুলো হয়ে যায় আর কি। তারপর এই তো সোনাকে স্কুলে নিয়ে গেলাম, সোনাকে টিফিন করে দিয়েছি, ডিম সেদ্ধ আর দুটো বিস্কুট দিয়েছি, আর এই তো ম্যাম ড্রয়িং শেখাচ্ছে। ওদের স্কুল শুরু হয় এখন মোটামুটি 11টা থেকে, আমি 11টার সময় বেরোয় যাই এখন যেহেতু একটু ঠান্ডা। আর এটা ওর কিন্তু বাবার ছোটবেলার মানে বোর্ড আর কি, পরীক্ষা দিত এটা দিয়েই, এই বোর্ডটা যত্ন করে রেখে দিয়েছে বাক্স বানি কার্টুনের। তো এই কার্টুনটা নাকি ওর বাবার ভীষণ প্রিয় ছিল, তাই জন্য বাবা এনে দিয়েছিল, তো মাধ্যমিক পরীক্ষার সময় বোর্ডটা এনে দিয়েছিল, তো এখনও রয়েছে সুন্দর। আর আমি কিছুটা জামা কাপড় গুছিয়ে নিচ্ছি এদিকে, স্কুল থেকে এসে কাজগুলো আমাকে করতে হয় আর কারণ স্কুলে যাওয়ার আগে তো এগুলো আর সময় পাই না, তখন এই সোনার টিফিন রেডি করে দিই। আর টিফিনে যে ডিম সেদ্ধ আর এসে দিয়েছি। সোনা, তোমার স্কুলে যেতে কেমন লাগে? ভালো লাগে। আর স্কুলে কি কি খেলো তুমি? খেলা। কিসে ওঠো? স্লিপার। আর মিডিয়াম। দোলনা? মিডিয়ামে উঠি। আর ওটা কি দিল আমাকে? হ্যাঁ, ওটা ওই যে তোমার সুন্দর একটা খাবার। কি খাবার? মাটা বানিয়েছে তোমার জন্য। তো সোনাও ভয়েস ওভার দিয়ে দিল আমার সঙ্গে সঙ্গে, আমার কোলেই বসে রয়েছে ও। তো আজকে বানাবো গ্রিল চিকেন, তাই জন্য খানিকটা প্রিপারেশন করে নিয়েছি। আর হাজবেন্ড তো কালকে রাত্রে যে লোহাগুলো বানিয়ে রেখেছিল, আর আমি এদিকে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, তারপরে কিছুটা রসুন কেটে নিয়েছি, আর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আগেই বিকেলবেলা। তো ম্যারিনেট করার সময় ভিডিও করতে ভুলে গেছি, ম্যারিনেট করেছিলাম আমি আদা বাটা, রসুন বাটা, একটুখানি ভিনিগার আর একটু নুন আর খানিকটা পেঁপে বাটা। তো মাংসটা বেশ সফট অ্যান্ড জুসি হয়েছিল, আর অনেকক্ষণ সময় লাগে এটা করতে, মানে এই পোড়ার প্রসেসিংটা একটু মানে ঢিমে আছে করলে ভীষণ ভালো হয়, যেহেতু আগুনটা অনেক ইসে ছিল, কাঠকয়লার আগুন, তো বেশ ভালো হয়েছিল, খেতে ভীষণই সুন্দর হয়েছিল। আর গ্রিন চাটনি বানিয়েছিলাম ক্যাপসিকাম দিয়ে, ধনে পাতা, ওটাও ভীষণ ভালো হয়েছিল। আর এই তো রাত্রে করেছিলাম খিচুড়ি, সবাই মিলে খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি আর পাঁপড় ভাজা বেশ ভালো হয়েছিল, আজকে রাতের খাবার এই ছিল আমাদের। আর ওরাও বলছে বেশ ভালো হয়েছে খিচুড়িটা, একটু পাতলা টাইপের করেছিলাম। তো আজ এই পর্যন্তই রাখছি, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।